আবহাওয়া ভালো লাগছিল না। ইউনিভার্সিটিতে ঢোকার পর থেকে দেখছি তোর মুড অফ। রোজার নাম শুনলেই খেপে যাচ্ছিস। একটু আগেই ওকে অপমান করে দিলি। কালকে ওর বার্থডে পার্টি থেকে দুমদাম করে বেরিয়ে এলি। সত্যি করে বলতো কি হয়েছে তোর? না না, আমার মনে হচ্ছে যে ওই রোজার এনগেজমেন্ট ব্যাপারটা নিয়ে ও একটু শক পেয়েছে। শক পাওয়ার কি আছে? যেটা নরমাল সেটাই হয়েছে। আমাদের তো কিছুই নরমাল লাগছে না। এক্সকারশনে গিয়ে তোর আর রোজার মধ্যে একটা ভাব হলো। ইনফ্যাক্ট একটু বেশিই ভাব হলো। আমরা তো সবাই ভেবেছিলাম তোর আর রোজার মধ্যে একটা অ্যাফেয়ার চলছে। সেখানে গতকাল আমরা যখন রোজার এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্ট শুনলাম সবাই আমরা সারপ্রাইজড হয়ে গেছি। সেখানে তোর তো খারাপ লাগা স্বাভাবিক। সেরকম কিছু না। আসলে ছলনাময়ের ছলনা বুঝতে না পেরে কয়েক মুহূর্তের আবেগে নিজের ঘা ভাসিয়ে ফেলেছিলাম বলতে পারিস। তবে কুকুরে পেটে কি ঘি বেশি দিন সহ্য হয়? আরে এইভাবে বলছিস কেন? আরে তোর যদি রোজার প্রতি কোনো ফিলিংস গ্রো করে থাকে সেটাতে দোষের কি আছে? আলবাত আছে। সমুদ্র জলের যদি রোজার প্রতি কোনো ফিলিংস থেকে থাকে তাহলে রোজারও সেটা ছিল। না না, এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আরে রোজারও কোনো অব্লিগেশন থাকতে পারে। অব্লিগেশন থাকলেই হলো। রোজার উচিত ছিল ওর বাড়ির লোককে বোঝানো। আর ও নিশ্চয়ই সমুদ্র জলকেও কিছু জানায়নি। যদি জানতো তাহলে ও অত রোজার ওপর রেগে যেত না। আমার কারোর উপর কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। আর এইসব ভেবে আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না। তো রকম সকম বুঝি না সমুদ্র। এই রোজা তোর কাছে ভালো, এই তোর কাছে খারাপ। শুধু শুধু মেয়েটাকে ওভাবে কথাটা না শোনালেও পারতিস। শোন, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তোরা প্লিজ আমাকে নিয়ে ঝামেলা করিস না নিজেদের মধ্যে। সত্যিটা হলো আমি সরলময় রোজাকে বিশ্বাস করেছিলাম। একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বলতে পারিস। তবে হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে আমি রোজার আসল চরিত্রে বুঝে গেছি। বলতে পারিস ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। ওর আসল চরিত্র মানে? মানে ওদের মতো মেয়েরা কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। ওরা ভালোবাসে শুধু টাকা। টাকার প্রতি ওদের আসল লোভ। আর মিথ্যে গল্প বানিও না। আমি বুঝতে পেরে গেছি। কলেজ সোশ্যালে আমি তোমায় কথা শুনিয়েছিলাম বলে তুমি এইভাবে রিভেঞ্জ নিলে, তাই তো? তোমার মতো মেয়েরা না আসলে সাপের মতো, ঠান্ডা মাথায় প্যাচ কষে লোককে অপমান করে। বাড়ি থেকে অনেকবার কল করেছে, শম্ভুদা তুমি আমার বাসে যাওয়ার কথাটা বাড়িতে সবাইকে বলে বেরিয়েছো, তাই না? না জানিয়ে উপায় কি দিদিমণি? আমি মাইনে করা কর্মচারী। আর গাড়ি ছাড়া তুমি যে বেরিয়েছিলে, এতে যদি রাস্তায় কোনো বিপদ হতো তখন তো বাড়ির সবাই আমাকেই বকাবকি করতো, তাই না? আবার বাড়িতে এক গাদা কৈফিয়ত দিতে হবে। এদিকে পাশেও আরেকটু উড়ে যা কাণ্ড হতে যাচ্ছিল, বাড়িতে তো সেসব কথা বলাই যাবে না। তা আপনার যখন এতই দরদ, টিকিটের দামটা আপনি দিয়ে দিন নাকি? এই নিন, উনি যেখানে নামবেন সেই ভাড়াটা, তা আমি ইউনিভার্সিটি মোড় দুটো ভাড়া কেটে নিন। সমুদ্র যখন আমি নিজের কেউ বলে ভাবেই না, তখন ওর দেওয়া বাস ভাড়াও আমি নেব না। আজই ওর টাকা আমি ফিরিয়ে দেব। শম্ভুদা, তোমার কাছে 50 টাকা হবে? হ্যাঁ হবে দিদিমণি, কিন্তু কেন? কেন পরে বলবো, তুমি আমায় টাকাটা দাও, পরে গিয়ে দিয়ে দেব। সামনে থেকে বাঁদিকে টার্ন করে নিও তো। তুমি বাড়ি যাবে না? না, শ্যাম্পুকুর যাব। শোনো শম্ভু, এখন থেকে রোজা দিদিমণি কোথায় যায়, কার সঙ্গে মেশে, কাউকে গাড়িতে লিফট দেয় কিনা, সবটা রিপোর্ট আমাকে করবে তুমি, বুঝতে পেরেছো? বাড়ির অন্য কাউকে নয়।
আর এর জন্য তুমি আলাদা করে বকশিস পাবে ভেবো না। শ্যামপুকুর? শ্যামপুকুর মানে যেখানে একদিন গিয়েছিলে? কার সঙ্গে দেখা করতে যাবে দিদিমণি? তুমি অত জেনে কি করবে বলো তো? যেটা করতে বলছে সেটা কর। রোজা দিদিমণি যে আবার শ্যামপুকুর যাচ্ছে সেটা কি ম্যাডামকে জানাবো? কিন্তু কার সঙ্গে দেখা করতে যাচ্ছে সেটা তো জানতে পারলাম না। থাক, আগে বাড়ি যাই, তারপর দেখা যাক। করতে পারবে না কেন? মুখ দেখেই তো বোঝা যাচ্ছে সোজা কলেজ থেকে এসছো, তা হঠাৎ বুঝি আমাদের বাড়ির কথা মনে পড়ে গেল। আসলে আগের দিন এসে তো বাড়ি চিনে গেছিলাম, তাই একাই চলে এলাম। সমুজ্জ্বল ফেরেনি এখনো? ও তো ইউনিভার্সিটি থেকে টিউশন পড়িয়ে তারপর ফিরবে, ওর তো ফিরতে প্রায় দেরি হয়। এসো এসো বসো এসো। বাবা, এসে থেকে তো একবারে সমুজ্জ্বলের খোঁজ করা শুরু। তোমরা দুজন তো এতক্ষণ ইউনিভার্সিটিতে ছিলে, একসাথে আসলেই পারতে। না না, সমুজ্জ্বল আসলে জানে না আমি এখানে আসবো। আচ্ছা, দাদা ভাইকে সারপ্রাইজ দেবে বলে তুমি আগে আগে চলে এসেছো, তাই তো? বেশ করেছো। আমাদের বাড়িকে যে তুমি নিজের ভেবে একা একা চলে এসেছো তাতে আমি খুব খুশি হয়েছি। নাও তো এবার এই নাড়ুগুলো খাও, আমার নিজের হাতে বানানো নাড়ু। তোমাদের সমুজ্জ্বল খেতে খুব পছন্দ করে, তুমি ততক্ষণ মিষ্টি মুখটা করো। খিদে পেয়েছে নিশ্চয়ই কলেজ থেকে এসেছো, আমি ডিম টোস্ট করে নিয়ে আসছি। না না, আমার খিদে নেই। মা, খিদে নেই বললে কি করে হবে? দেখো তো চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ও বড়দি, তুমি ডিম টোস্ট বানাও তো। আর এই যে মেয়ে, ততক্ষণ সব কটা নাড়ু বসে বসে শেষ করবে, নইলে কিন্তু আমি খুব বকবো। খাও। কাল তোমার জন্মদিন ছিল শুনলাম, কেমন কাটলো জন্মদিন? খুব আনন্দ হয়েছে নিশ্চয়ই? আমার দেওর তোমায় কালকে কি গিফট দেবো জানো তো? তোমার বাড়িতে যাওয়ার আগে আমার কাছে এসে শুধু জিজ্ঞাসা করছিল মেয়েদেরকে কিরম গিফট দেওয়া যায়। বেচারির গিফটের ব্যাপারে কোনো ধারণাই নেই। আচ্ছা, তোমাকে এটা বলো, ফাইনালি তোমায় কি গিফট দিল? গোলাপ। আরে বাহ, তোমার নামেও গোলাপ আর গিফটেও পেলে গোলাপ। আরে রোজাকে শুধু তোদের সাথে গল্প করতে এসেছি নাকি? আমাদের সবার সাথে একটু কথা বলতে দে। এই নাও, যত খুশি কথা বলো। তাও তো বাড়িতে আমরা মাত্র এই কজন আছি ওকে জ্বালাতন করার জন্য। বাড়ির সবাই যদি একসাথে থাকতো আর একসাথে কথা বলতে চাইতো, ও এতক্ষণে নিশ্চয়ই পালিয়ে যাওয়ার চেষ্টা করতো। একদমই তাই। জেঠুমনি গল্প করতে পারলে তো আর কিছুই চায় না। জেঠুমনি যদি এখন থাকতো, তোমায় নির্ঘাত ডিনার করে তারপরে বাড়ি ফিরতো। ভালোই হয়েছে সমুজ্জ্বল এখনো ফেরেনি। আমাকে এখানে দেখলে হয়তো উল্টো পাল্টো কথাগুলো অপমান করত। আচ্ছা রোজাদি, তোমার কি কিছু হয়েছে? তুমি এরকম চুপচাপ হয়ে আছো কেন বলো তো? দাদা ভাইয়ের সঙ্গে কি আবার ঝগড়া হয়েছে তোমার? আসলে তোমার দাদা ভাই তো খুব রাগী, আমাকে খালি ভুল বোঝে। জানো তো, কাল তোমাদের বাড়ি থেকে ফেরার পর দাদা ভাইয়েরও মুড খুব অফ ছিল। এখন বুঝতে পারছি, তাহলে সেটা তোমার সঙ্গে ঝগড়া হয়েছিল বলে, তাই না? তুমি যখন একেবারে নিজে থেকে চলে এসছো, তাহলে মনে করো সব ভুল বোঝাবুঝি মিটে গেছে। ও মেজো কাকি, রোজা আমাদের বাড়িতে এসছে, চলো না এই আনন্দে একটা গান ধরো। ওরে বাবা, গানটা আমি গাইতে পারবো না, কত কাল চর্চা নেই, হুট করে বললে কি গান গাওয়া যায়? বুঝেছি, নিজে খুব ভালো গান গাও তো, তাই এত দর নিচ্ছ। ঠিক আছে, আমি আমার হেরে গলায় গান গাই। জাগরণে যাইবি ভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি
জাগরণে যাই। বৌদি বলছি আমি এখানে একটা দরকারে এসেছিলাম। আরে রাখো তো তোমার দরকার টরকার বৌমা, ছাড়ো ওকে, কি ছেলে মানুষই করো। এসো 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 এসো, গরম গরম ডিম টোস্টটা খাও, ধরো। আবার খেতে হবে? তোমাকে যদি না খাইয়ে ছেড়ে দি না, তোমার বন্ধু এসে কিন্তু আমাদের উপর খুব রাগ করবে। নাও ধরো। রোজা, কি দরকারি কথা বলছিলে তুমি? দেখো কিছু গোপনীয় কথা না থাকলে তুমি আমাদের বলতে পারো। না আসলে গোপনীয় কিছু নয়,